হরে কৃষ্ণ। জগন্নাথের রাজভোগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃষ্ণ প্রিয় শুভেচ্ছা। আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি চিলি পনির রেসিপি। তে চিলি পনির রেসিপিতে আমরা 5 কেজি দুধের পনির নিয়েছি এবং পনিরগুলো সাইজ করে কেটে নিয়েছি এবং 2 পিস ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো এভাবে কেটে নেব এবং দেখতে পাচ্ছেন যে যে উপকরণগুলো লাগবে তা হচ্ছে কর্নফ্লাওয়ার 1.5 কাপ এবং ময়দা 1/2 কাপ এবং আদা এবং গাঢ় সয়া সস, লবণ, কাশ্মীরি মরিচের গুঁড়ো, এটি ঝাল না এটি কালার হওয়ার জন্য, এবং দেখতে পাচ্ছেন গোলমরিচের গুঁড়ো এবং হিং ও টমেটো সস। এবং দেখতে পাচ্ছেন প্রথম আমরা 1.5 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো এবং হালকা পরিমাণে লবণ এবং একটু পরিমাণে হিং দিয়ে দিচ্ছি। এবং 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1/2 কাপ ময়দা এবং দেখতে পাচ্ছেন 1 কাপ জল দিয়ে দিয়েছি এবং মিশ্রণটি ভালো করে মিক্সার করে নিতে হবে। এটি বেশি পাতলা করা যাবে না এবং বেশি গাঢ়াও না। এখন আমরা পনিরগুলো এভাবে ভেজে নেব। তো এইভাবে করে আমরা সব পনিরগুলো ভেজে নেব দেখতে পাচ্ছেন। তো এখন চিলি পনির আমরা সম্বার দেব। তো সম্বারের জন্য দেখতে পাচ্ছেন আমরা 1 কাপ তেল দিয়েছি এবং তেলে হালকা পরিমাণে হিং দিয়েছি এবং আদা। তো এই আদাগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব ক্যাপসিকাম। তিন চামচ লবণ দিয়ে দেব। তো আমরা আজকে যে চিলি পনিরগুলো করছি এটি 15-20 জনের পরিমাণে করছি। তো দেখতে পাচ্ছেন আমরা 2 কাপ টমেটো সস দিয়ে দিয়েছি। এবং এখন আমরা যে কাশ্মীরি মরিচের গুঁড়ো আছে এটি কিন্তু কালার হবে, ঝাল না এই মরিচটি। তো আমরা সে কাশ্মীরি মরিচ দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণে। এবং এখন আমরা 1 কাপ কর্নফ্লাওয়ার এভাবে জলে গুলিয়ে নেব এবং তা আমরা সবজিতে দিয়ে দিচ্ছি। এবং 1 লিটার গরম জল দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ সময় জ্বালাতে হবে। এখন যে পনিরগুলো আছে সে পনিরগুলো আমরা দিয়ে দেব। তো এখন দেব সয়া সস 4 চামচ, এটি কিন্তু পাতলা না গাঢ়। এইভাবে আরো কিছুক্ষণ সময় জ্বালাতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে এবং অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো এখন আমরা দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আমরা এইভাবে ছিটিয়ে দিব। তো এইভাবে আপনারা এই সুন্দর এবং সুস্বাদু চিলি পনির রেসিপি তৈরি করতে পারেন বাসায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং সুস্বাদু এই চিলি পনির, অনেক অনেক টেস্ট এই চিলি পনির। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে এটি অনেকের উপকারে আসবে। হরে কৃষ্ণ।